সমাবেশ বিক্ষোভ সহ প্রয়োজন বোধে এই দুর্নীতিবাজ আমলাদের অপসারণ, পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনার বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে ব্যাখ্যা করেছেন, খুবই স্বেচ্ছাচারী ভাবে আমলাতান্ত্রিক পন্থায় ওয়াসার এমডি কদিন আগে তিনি এক সংবাদ সম্মেলন করে ওয়াসার পানি 20% মূল্য বৃদ্ধির প্রস্তাব তিনি ঘোষণা করেছেন। ইতিমধ্যে এই প্রস্তাব ঢাকার জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম দিয়েছে। এটা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেবার একটা সামিল। করোনার এই মহামারী দুর্যোগে মানুষের যখন আয় কমে গেছে, জীবনযাত্রার ব্যয় যখন ঊর্ধ্বমুখী, বাজারে যখন আগুন চলছে, ইতিমধ্যে গ্যাস এবং বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে যখন বাড়ছে, তখন পানির দাম বৃদ্ধি করার এই প্রস্তাব জনগণের বিরুদ্ধে বাস্তবে একটা যুদ্ধ ঘোষণা করার সামিল। সেই কারণে এই প্রস্তাব আজকে কেবল এই নাগরিক সমাজ নয়, ঢাকাবাসী, ঢাকার 1.5-2 কোটি মানুষ এই প্রস্তাব আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই ওয়াসার পক্ষ থেকে এই পানির মূল্য বৃদ্ধির যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা প্রত্যাহার করবেন, জনগণের কাছে তারা ক্ষমা প্রার্থনা করবেন। আমাদের নেতৃবৃন্দ রহিম হোসেন প্রিন্স নেতৃবৃন্দ আপনাদেরকে ব্যাখ্যা করে বলেছেন, ওয়াসা বাংলাদেশের দুর্নীতির যতগুলো কেন্দ্র, দুর্নীতির যতগুলো আখড়া, ওয়াসা তার মধ্যে অন্যতম। বিভিন্ন প্রজেক্টের নাম করে, প্রকল্পের নাম করে কিভাবে হাজার হাজার কোটি টাকা ওয়াসার এমডি থেকে শুরু করে কর্মকর্তারা কিভাবে তারা ভাগ বাঁটোয়ারা তারা করে নাই, তাদের এই চুরির জন্য, এই দুর্নীতির জন্য, অব্যবস্থাপনার জন্য মানুষ কেন স্বস্তি পাবে? তাদের এই চুরি দুর্নীতির দায়ভার ঢাকার সাধারণ মানুষ তারা কেন তার দায়ভার তারা বহন করবে? আমরা পরিষ্কার করে বলেছি আজকে ওয়াসার কি কি প্রকল্প গ্রহণ করেছেন, সেই প্রকল্প কিভাবে ব্যয় করছেন, কতখানি কমিশন দিচ্ছেন, কতখানি নিজেরা হাতিয়ে নিচ্ছেন, সমগ্র ব্যাপারটার একটা শ্বেতপত্র প্রকাশ করুন। সেই পত্র প্রকাশ করার পরে নাগরিক গণশুনানির ব্যবস্থা করুন। আজকে বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছেন, এরপরে এমডির সামনে যে সেখানে তারা ধর্ণা দেবেন, অবস্থান গ্রহণ করবেন। প্রয়োজন বোধে আমরা ঢাকাবাসীকে সাথে নিয়ে আমরা সমাবেশ বিক্ষোভ সহ প্রয়োজন বোধে এই দুর্নীতিবাজ আমলাদের অপসারণ, পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনার বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। সেই কর্মসূচিতে আপনারা অংশ নেবেন, এটা কোনো রাজনৈতিক দলের বিশেষ দাবি নয়, সমস্ত দল, নাগরিকদের সমস্ত সংগঠন আজকে এখানে ঐক্যবদ্ধ। আশা করি ভবিষ্যতে আপনারা সবাই যদি একসঙ্গে দাঁড়ান, এই দাবি আদায় করা সম্ভব। ওয়াসার এমডিকে অপসারণ করা, দুর্নীতিবাজদের বিচার, এবং ঢাকা নগরীতে আমরা এখানে ওয়াসার পানির মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত, এটাকে প্রত্যাহার করানো সম্ভব, সেই লড়াই আপনারা থাকবেন। আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।